ধনতেরাস। আমাদের কম বেশি বেঙ্গলি নন বেঙ্গলি প্রত্যেকের কাছে এই উৎসবটা খুব তাৎপর্যপূর্ণ। কেন, এই দিন আমরা কিছু না কিছু জিনিস কেনা বেচা করি, কেউ কিনি কেউ বেচি, যাদের অর্নামেন্টসের দোকান, যাদের আপনাদের বাসনপত্রের দোকান, যাদের মনে করেন আপনাদের হার্ডওয়্যার যেখানে ঝাড়ুর বিক্রি হওয়া, এই ব্যাপারগুলো আছে, কিছু কেনাকাটি। কিন্তু কবে করবেন এই বছর ধনতেরাসটা, কবে বা কখন পুজোটা করবেন? ধনতেরাসের পুজোর সাথে এতে আমরা কিন্তু পুজো করি হচ্ছে ধনমন্ত্রী। ধনমন্ত্রী কে, কেন ধনমন্ত্রীর পুজো করব, কেন লক্ষ্মী গণেশের পুজো করব, কেন কুবেরজির পুজো করব, কখন করব, সেটা একটু আলোচনা করি। আমি এরপরে আরো ডিটেলে বলবো কি কিনবেন কি কিনবেন না, কবে কিনবেন সব বলে দেবো। চলো একটু আলোচনা করে নিই। 29শে অক্টোবর ধনতেরাস, কেন 29শে ধনতেরাস, অনেকের কনফিউশন, 29 তারিখ না 30 তারিখ? 29 তারিখ সকাল 10:32 ধন ত্রয়োদশী লাগবে, অর্থাৎ ত্রয়োদশীর দিন আমাদের ধনতেরাস স্টার্ট হবে। ধন ত্রয়োদশী স্টার্ট হবে 29শে অক্টোবর মঙ্গলবার। ধন ত্রয়োদশী 29শে অক্টোবর মঙ্গলবার 10:32 থাকবে কতক্ষণ, 30শে অক্টোবর 1:15 পর্যন্ত। অর্থাৎ উদয় তিথি অনুসারে আমরা কিন্তু উদয় তিথি অনুসারে 29শে অক্টোবরই মঙ্গলবার আমরা ধনতেরাস মানব। শুভ সময় কখন, অর্থাৎ ত্রিপুষ্কর্য কখন, 6:31 সকাল 6:31 থেকে, সকাল 6:31 থেকে, বি কেয়ারফুল টাইমটা শুনবেন, সকাল 6:31 থেকে সকাল 10:30 পর্যন্ত শুভ সময়। এই সময় কিন্তু আপনার কেনাকাটি করতে, কিন্তু এই সময়টা অনেকেই কেনাকাটি করবেন না আমরা জানি, কারণ লোকের সন্ধ্যাবেলায় কেনাকাটি করতে না দুপুরে। অভিজিৎ মুহূর্তটা কখন সবচেয়ে ভালো হচ্ছে, সকাল 11:42 থেকে 12:27 পর্যন্ত, সকাল 11:42 অর্থাৎ 11:45 থেকে 12:30 পর্যন্ত, এই বেলা 12:30 পর্যন্ত হচ্ছে কেনাকাটা, হচ্ছে একদম উত্তম সময়। এই সময় আপনার সোনা বলুন, রূপো বলুন, বাসন বলুন, পেতলের, কাঁসার, স্টিলের বাসন, কিন্তু কোনো কাচি কাচ এগুলো কিন্তু কিনবেন না, লোহার কোনো জিনিস অ্যাভয়েড করবেন, ঠিক আছে, এগুলোকে অ্যাভয়েড করবেন। এবং এই 29শে অক্টোবর কিন্তু ধনমন্ত্রী পুজো হবে। এবং কেন আমরা ধনমন্ত্রী পুজো, ধনমন্ত্রী পুজো হয় আয়ুর্বেদের দেবতা, উনি সমুদ্র মন্ত্রণের সময় অমৃত কলস নিয়ে উঠেছিলেন, অমৃত কলস নিয়ে উঠেছিলেন, তার জন্য তাকে বলা ধনমন্ত্রী। এই ধনমন্ত্রীর পূজার সময়টা কখন বা কুবেরজির পূজার সময়টা 29শে অক্টোবর। 29শে অক্টোবর আমরা কি করব, একটা কাঠের পাটাতনের উপর আমরা অবশ্যই লাল কাপড় বসিয়ে কুবেরজিকে বসাবো, কুবেরজিকে অধিষ্ঠান করবো, ও কুবেরজিকে উত্তর দিয়ে পিছন করে দক্ষিণে মুখ করবেন, আমরা যেন উত্তর দিয়ে মুখ করে পুজো করতে পারি, কুবেরজির পুজো আমরা যেন উত্তর দিয়ে মুখ করে করতে পারি, এটা মাথায় রাখবেন। 29শে অক্টোবর সকাল 6:30 থেকে 8:44 পর্যন্ত পুজোর সময়, সেই সময় যদি না করতে পারেন সন্ধ্যাবেলা করবেন, 6:30 থেকে 8:12 পর্যন্ত, সন্ধ্যে 6:30 থেকে, একবার বলি, সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:12 পর্যন্ত ধনমন্ত্রী বা কুবেরজির পুজো আপনারা করতে পারেন। এই সময় কিন্তু অবশ্যই প্রদীপ জ্বালাবেন কুবেরজির সামনে, অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, এবং অবশ্যই পুজোর আগে গণেশজির পুজো অবশ্যই আগে করে নেবেন। ওম বক্রতুণ্ডায় নমঃ বা ওম গণেশায় নমঃ এই মন্ত্রটা অন্তত 17 বার করে নেবেন, কারণ সব পুজোর আগে গণেশজিকে আগে আমাদের অর্ঘ্য দিতে বা তাকে সন্তুষ্ট করতে হয়। তারপরে শ্রী কুবেরায় নমঃ 108 বার করবেন, শ্রী কুবেরায় নমঃ 108 বার করবেন, করে অবশ্যই প্রথম মন্ত্র কি করবেন লিখে নিন মন্ত্রগুলো, আমি অবশ্যই আস্তে আস্তে বলে দিচ্ছি, মন্ত্রগুলো আপনাদের খুব ভালো লাগবে। এবং অবশ্যই চারমুখী প্রদীপ, মাটির প্রদীপ জ্বালাবেন, তার মধ্যে অবশ্যই সর্ষের তেল দিয়ে জ্বালাবেন, চারমুখী প্রদীপ সর্ষের তেল দিয়ে সন্ধ্যাবেলায় বাড়ির দুয়ারে জ্বালাবেন, সর্ষের তেল দিয়ে বাড়ির দুয়ারে জ্বালাবেন। ফার্স্ট মন্ত্র কুবের মন্ত্র কোনটা করবেন, ওম যক্ষায় কুবেরায় বৈশ্য বনায় ধন ধান্যাদি পতয়ে ধন ধান্য সমৃদ্ধি মে দেহি দাপয় সহা। একবার বলি, ওং যক্ষায় কুবেরায় বৈশ্য বানায় বা বৈশ্য বনায় ধন ধান্যাদি পতয়ে ধন ধান্যাদি সমৃদ্ধি ধন ধান্য সমৃদ্ধি মে দেহি দাপয় সহা। এই মন্ত্রটা অন্তপক্ষে 17 বার করবেন, অবশ্যই দেখবেন যথেষ্ট মনের ইচ্ছে পূর্ণ, এটা হচ্ছে কুবেরজির প্রথম মন্ত্র। এবার কুবেরজির ধনপ্রাপ্তির মন্ত্রটা কি, এটা কম বেশি প্রত্যেকে জানেন, তাও একটু বলে দিই, ওম শ্রীং ভ্রিং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ।
ওম শ্রী হ্রিং ক্লিং শ্রী ক্লিং বৃত্তের সরায় নম। ওম শ্রী হ্রিং ক্লিং শ্রী ক্লিং বৃত্তের সরায় নম। এই মন্ত্রটা কিন্তু 17 বার করবেন। তারপরে মন্ত্রটা কি কোনো অষ্টলক্ষ্মী মন্ত্র, অবশ্যই মানে যখন আপনার সোনা রূপা এইসব দিয়ে বা বাসন টাসন নতুন বাসন কিনে এনে বা ধনিয়া বা যে ধনিয়াটা আমি আগে দেবো, যে ধনিয়া দিয়ে ছাড়া ধনমন্ত্রীর পুজো হয় না, ধনতেরাসের পুজো, ধনিয়া অবশ্যই আনবেন, কিছু কিনুন আর নাই কিনুন, ধনে অবশ্যই কিনবেন, ঝাড়ু অবশ্যই কিনবেন, এই দিন দুটো ঝাড়ু কিনবেন, সিঙ্গেল ঝাড়ু, একটা ঝাড়ু তুলে রেখে দেন ধনতেরাস কাটার পর একটা ঝাড়ু ইউজ করবেন। আর ধনিয়াটা হলুদ বা লাল কাপড়ে করে কুবেরজির সামনে বা ধনমন্ত্রীর সামনে বা লক্ষ্মী গণেশের সামনে রেখে দেবেন। আমি সিস্টেমগুলো সব বলেছি, ধনিয়া দিয়ে বা ধনে দিয়ে আপনি কি কি উপাচার করে সব বলেছি, আপনার প্রোগ্রাম সার্চ করে পেয়ে যাবেন। মন্ত্রটা একটু লিখে নিন, ওম হ্রিং শ্রীং ক্রিং শ্রীং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুরয়ে পুরয়ে নম। ওম হ্রিং ক্রিং ক্রিং বলছি, হ্যাঁ ক্লিং না ক্রিং, শ্রীং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুরয়ে পুরয়ে নম, ধনম পুরয়ে পুরয়ে নম। যদি পারেন 100 বার করতে পারেন খুব ভালো হয়, নয়তো পক্ষে 21 বার করবেন, নয় 51 বার করবেন। ওম হ্রিং ক্রিং ক্রিং ওম হ্রিং শ্রীং ক্রিং শ্রীং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনপতয়ে পুরয়ে নম পুরয়ে নম। অবশ্যই মন্ত্রটা করুন, দেখবেন মন্ত্রে করবেন, ধোয়াগায় জামা কাপড় পরে করবেন, মহিলারা যদি পারেন পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে বসবেন, কোনো নাইটি চুড়িদার এসব পরে বসবেন না, কাপড় শাড়ি পরে বসবেন। আর কোনো পুরুষ মানুষ যদি করেন অবশ্যই ধুতি পরে বসবেন, করে দেখুন মন্ত্রে করুন, আপনার নানান যে আর্থিক কষ্ট বা নানান কষ্ট ফ্যামিলিতে সেটা অনেকটাই ঠিক হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রোগ্রামটা আপনাদের উদ্দেশ্যে দিলাম, এরপর আরও অনেক ধনতেরাসের প্রোগ্রাম দিয়ে প্রচুর প্রোগ্রাম দেবো। আর অবশ্যই ভালো করে উদযাপন করুন, আবার তারপরে ধন ত্রয়োদশী, তারপরে চতুর্দশী আছে, তারপরে দীপাবলি কালী পুজো সব আছে, সব রকম প্রোগ্রাম দেবো। ভালো থাকবেন, নমস্কার।